কেমন আছো ফ্যামিলি? আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আজকে সোমবার, এখন ভোর 6টা। তো সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে দিলাম। দেখতে দেখতে বেলা 11টা বেজে গেল, ঘরের কাজকর্ম যেন শেষই হতে চায় না। আজকে কিন্তু আমাদের দুভাগে রান্না হয়েছে। শ্রাবণ মাসের সোমবার, তো বাড়ির সবার জন্য রান্না বান্না হয়ে গেছে। আমার আর মামুনিটা একটু বেলাতেই করব, কারণ আমাদের এখনো পুজো হয়নি। মামুনি এখন স্নান করতে গেছে, তো মামুনি স্নান হয়ে গেলেই আমি আর মামুনি একসাথে পুজো দিয়ে দেব। আর আমি জামা কাপড়টা গুছিয়ে একটু বাগানে যাব। মামুনি বলছিল যে গাছের একটু ফুল আর একটু ফল পেলে আজকে ভালো হতো। ফুল তো গাছে প্রচুরই হয়েছে, কিন্তু মামুনি একটা অপরাজিতা গাছও লাগিয়েছিল, যেটা খুব ভালোভাবে হয়েছে। তাই মামুনি বললো অপরাজিতা ফুল আছে কিনা একবার দেখতে হবে। আর আকুন্দুটা মামুনি খুব চাইছে। শিবরাত্রির সময় তো আমাদের আকুন্দ ফুলে, মানে গাছে আকুন্দ ফুল হয়েছিল, তো মামুনি খুব খুশি হয়েছিল, কারণ ফুল হচ্ছিলই না। অনেক কষ্টে মামুনি গাছটাকে বাঁচিয়েছিল। মামুনি এসব দিকে খুব এক্সপার্ট, মানে যেসব গাছ একটু মরমর হয়ে যায় মামুনি ঠিক বাঁচিয়ে নেয়। কিন্তু ফুলটা হচ্ছিল না বলে মামুনি দুঃখ হচ্ছিল। ওই শিবরাত্রির সময়টুকুই হয়েছে, তারপরে আর জানো তো এখনো ফুল হচ্ছে না। তাই মামুনি বলছিল যে দেখি যদি একটু অপরাজিতা ফুলও পেয়ে যাই তাহলে আজকে ভালোই হবে। আমার ঘরের সামনে কিন্তু এই আকন্দ গাছটা, আর দেখো গাছটা খুব ভালোভাবেই হয়েছে কিন্তু ফুলটা হচ্ছে না। আমি তো এটাকে দূর থেকে দেখে ভেবেছিলাম কুড়ি নাকি, কিন্তু দেখলাম না, নতুন নতুন সব পাতাই হচ্ছে। আর ফল বলতে এই দুটো পেয়ারা পেয়েছি, তাই এটাই এখন ঠাকুর ঘরে নিয়ে যাই। আর ঠাকুর ঘরে ঢুকতেই দেখো কে আগে থেকেই বসে আছে প্রসাদ খাওয়ার জন্য। কিন্তু এবারে পুজোটা সেরে নেব, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর এখানে সব আমাদের আজকের পুজোর ফুল রয়েছে। আকুন্দর মালা তো পেয়ে গেছে মামুনি, কিন্তু গাছের ফুল হলে জানোই মনের একটা আনন্দ। আর এখানে আমরা ধুত্র ফুল আজকে দেব, কারণ অপরাজিতাও আর বাগানে ছিল না। শিব ঠাকুরকে এখন স্নান করানোর প্রস্তুতি পর্ব চলছে। তামার ঘটিতে মামুনি একটু দুধ, গঙ্গাজল, ঘি, চিনি, মধু আর সিদ্ধি এই সব মিশিয়ে নিয়েছে। আমাদের বাড়িতে কোনো পুজো হলে মামুনি সবসময় ঘিয়ের প্রদীপ জ্বালায়, তাই মামুনি এখন বললো আরতির জন্য সব রেডি করে রাখি। শিবের মাথায় জল দেওয়ার আগে একটু ঘি, মধু, চন্দন শিব ঠাকুরকে মাখিয়ে নেওয়া হচ্ছে। শিব পুজো করতে করতে আজকে একটা কথা মনে পড়ে গেল। আমার বিয়ের আগে কিন্তু এই বাড়িতে একটাই শিবলিঙ্গ ছিল, এই মাঝখানে যে শিবলিঙ্গটা দেখছো ওটা। আর এই ছোট্ট শিবলিঙ্গটা আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, কারণ বিয়ের আগে আমি এই শিবলিঙ্গটাই পুজো করতাম। আমাদের বাড়িতে অনেকেই আত্মীয় স্বজনরা বললো যে দুটো শিবলিঙ্গ রাখতে নেই, তাই মামুনি আর আমি পরে এই বড় শিবলিঙ্গটা নিয়ে এসেছিলাম। আর আজকে হয়তো তোমরা অনেকেই ভাবছো পৃথা হঠাৎ এত ডিটেলে সব পুজো দেখাচ্ছে। আসলে অনেকদিন আগে দু একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমার এখন নাম মনে আসছে না, যে তোমাদের নিত্য দিনের পুজো দেখাও, তোমাদের ঠাকুর ঘর দেখতে খুব ভালো লাগে আর তোমাদের বাড়িতে যা যা পুজো হয় সেগুলো দেখতেও খুব ভালো লাগে। তো নিত্য দিনের পুজো তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না সেভাবে, তাই ভাবলাম শ্রাবণ মাসের সোমবারের পুজোটাই তোমাদেরকে একটু দেখাই।
পূজো আমাদের প্রায় শেষের দিকে। আমার তো যে নিত্যদিনের পূজো সেটা আগেই হয়ে গেছিল, তো মামুনি এই শিব পূজোর পরে আবার নিত্যদিনের পূজোটা করে নেবে। তো মামুনি এখন নিত্যদিনের পূজোটা সেরে নিক, আমি ততক্ষণে এই কাজটা করে নিই। অনেক দিন ধরে ঐশীর অনেক জামা কাপড় জমে আছে, যেগুলো সব ছোট হয়ে গেছে, তো সেগুলো এখন আমি সব ঠিকঠাক করে রাখবো। তোমরা জানোই আমি একটা জায়গায় দিয়ে দিই সব জামা কাপড়, যেগুলো বাজে আছে সেগুলো বাতিল করে দেব, আর এইরকম ভালো জামাগুলো সব এক জায়গায় করে রাখবো। এই কাজটা যে কবে থেকে করব করব করছিলাম কিন্তু কিছুতেই হচ্ছিল না। আর জানো তো এবার শুধু জামাই নেই, অনেক সোয়েটারও কিন্তু ছোট হয়ে গেছে ঐশীর, সেই সব রয়েছে। যাক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই কাজটাও হয়ে গেল। আর আমি যেখানে জামা কাপড় দিই, তোমাদের অনেক আগেই বলেছিলাম যে সেখানে আমি পুরনো জামাই শুধু দিই না, নতুন জামাও দিই। তো নতুন জামা দেখি যদি সম্ভব হয় বিকেলে কিনতে যাব। আর মামুনিও এখানে পুজো করে প্রসাদ নিয়ে আমার জন্য চলে এসেছে। উপোস ভেঙেই আমি আর মামুনি রান্নাঘরে। আজকে তো আমাদের এক সেদ্ধ ভাত হবে, তারই সব আয়োজন করে নিয়েছি আমরা। এখন চটপট সেদ্ধ ভাত বসিয়ে দেবো, কারণ বাজে দেখো এখন 2:25। আমি আর মামুনি তো রান্নাঘরেই ছিলাম, হঠাৎ মনি দিয়ে এমন ভাবে চিৎকার করলো আর আমাদের ডাকলো, তো আমরা এসে এনার দর্শন পেলাম। বর্ষাকালে এনার দর্শন হয় আমাদের। আমাদের তো বাগান রয়েছে, আমাদের আশেপাশেও প্রচুর বাড়িতে গাছগাছালি রয়েছে, তো এদিক ওদিক ও ঘুরতেই থাকে। মনিদি তো ভয়ের চোটে শিব ঠাকুরকে ডাকতেই শুরু করে দিল, আর ও আস্তে আস্তে চলেও গেল। হীরকরা এখনো এসে পৌঁছায়নি। এদিকে ওয়েদারটা হঠাৎ করে কিরম চেঞ্জ হয়ে গেল, মেঘ ডেকে বৃষ্টি তো পড়ছেই, তার সাথে ঝোড়ো হাওয়াও দিচ্ছে। আর এই বৃষ্টি মাথায় নিয়ে এই জাস্ট ওরা এখন বাড়িতে ঢুকলো। আর ঢুকেই ওম দেখালো আজকে বাস্কেটবল খেলতে গিয়ে ঘড়িটার এই হাল হয়েছে, মনে হয় না আর এটা ঠিক করা যাবে। ওরা এখন একে একে স্নান সেরে নিচ্ছে, সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি, এরপর ওরা খেয়ে নিলেই আমি আর মামুনি খেতে বসবো। আর এই যে আমি আর মামুনি খেতে বসেও গেছি, এখন জানো তো 4:45 বাজে। আর আজকে আমার সব ফেভারিট সেদ্ধ দেওয়া হয়েছে, কুমড়ো সেদ্ধ, পটল সেদ্ধ আর ডাল সেদ্ধ। আলু সেদ্ধ আমার খেতে অতটা ভালো লাগে না, তাই মামুনি বললো আমারও ভালো লাগে না, তাহলে আর দেব না। খেয়ে দিয়ে উঠেই দেখি অনেকদিন পর এই ঘরে কিরকম রোদ্দুর এসেছে। তোমরা তো জানোই এই সময়টা আমার ভীষণই ভালো লাগে। সূর্যি মামা চলেই গেছে, কিন্তু আকাশটা দেখো কি দারুণ হয়ে রয়েছে, আর কি সুন্দর একটা আলো, যেটা আমি ঘর থেকে বসেই দেখতে পেয়েছি আর দৌড়ে এসে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আর এরকম আকাশ কিন্তু কালকেও হয়েছিল। ব্লগ এডিট করতেই বসেছিলাম, আর এডিট করতে করতে কখন যে সন্ধ্যে হয়ে গেল বুঝতেই পারিনি। ও মহিষীর পড়তে যাওয়ার সময়ও হয়ে গেল, ওরা পড়তে চলে গেল। আর আজকে অনেক দিন পর জানো তো হীরক এই সময় বাড়িতে রয়েছে, তাই হীরকের সাথে একটু গল্প করার সুযোগ হচ্ছে। আগে আমাদের গল্প মানেই ছিল ঘুরু ঘুরু বেরু বেরু যাওয়ার গল্প, এখন সবার আগে ওমৈশীর কথা, তারপর ঘুরু ঘুরু বেরু বেরুর গল্প হয়। আজকে ওমৈশী পড়তে চলে যাওয়ার পর একটু টাইম হয়েছিল, কারণ হীরকও তখন বাড়িতে ছিল, তো আমরা দুজনে একটু গল্পই করছিলাম। সব ঘোরাবেড়ার গল্পই হচ্ছিল বেশিরভাগ, যে আমরা যেসব দেখি না, তোমাদের বলেছিলাম না যে সব ডকুমেন্টারি দেখি, যেগুলো সেই সব নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল। ব্যাস তারপরে হীরকের টাইম হয়ে গেল, তো বললো যাই গিয়ে এবার আমি একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি, আর ওমৈশীও একটু পরে চলে আসবে, তাই আজকে একটু ভাবছি কফি খাবো, কারণ আজকে এনার্জি লেভেলটা আমার একটু লো লাগছে। সারা দুপুর ব্লগ এডিট করেছি, তারপর করতে করতে তো সন্ধেই হয়ে গেল, তারপরে ব্লগ আবার আপলোডে বসিয়েছি, যেই ব্লগটা এডিট হওয়া ছিল সেটা আপলোডে বসিয়ে পাবলিশ করলাম। করার পরেই তারপরে আমি ভাবলাম যে না, হীরকও আমাকে বলছে যে এই দেখো আমি এখন বাড়িতে রয়েছি আর তুমি কাজে ব্যস্ত, তাই তখন আবার সব রেখে হীরকের সাথে একটু কথা কথাই বললাম। আজ আর ওই জন্য আমার ছোট্ট ছোট্ট জামা কিনতে যাওয়া হলো না, থাক পরেই চলে যাব কোনো একদিন। আর এখন ওমৈশী পড়ে চলে এসেছে, ওদেরকেও খেতে দিয়ে দেব, সাথে আমিও একটু কফি খাই। এই যে আমার কোরিয়ান গার্ল চপস্টিক দিয়ে এখন নুডলস খাচ্ছে, আজকে ঐশী বলে গিয়েছিল যে সেই ইপিটা খাবে, এটা নাকি ও তোমাদের বলেছিলাম না, এটা হট করে খাতে এসে গেছিল, ও নাকি নেয়নি। সত্যি এই দুষ্টুকে না খুব দুষ্টুই করে, চুপি চুপি জানো তো, সত্যি কি জানি সত্যি
আর আমি জ্যাগারি দিয়ে কফিটা খাচ্ছি, খেতে ভালো লাগে। এই জ্যাগারিতে না আবার অন্যরকম, আমি যেটা মেনেছিলাম ওটা না। বাপি আবার অন্য একটা, ও পতঞ্জলির জ্যাগারি এনেছে, তো ওই জ্যাগারি পাউডারটা না মানে অতটা আমার মানে এইটা অতটাও ভালো লাগছে না। আমি যেটা এনেছিলাম না ওটা অনেকটাই ভালো ছিল, মানে বোঝা যাচ্ছিল, কিন্তু এটা একদমই বোঝা যাচ্ছে না। তো এটা একদম চিনি ছাড়া কফি হয় না সেরমই হয়েছে। আজকে ইচ্ছে ছিল একটু কোল্ড কফি খাওয়ার, জানো তো ঐশী কিন্তু খুব ভালো কোল্ড কফি করতে পারে, আর একা একাই সব করে নেয়। একদিন করে তোমাদের দেখাবে কি। পরীক্ষাটা হয়ে গেলেই আমাদেরও শান্তি, ওরও শান্তি। পরীক্ষাটা হলে ব্যাস তখন সব তোমাদের দেখাবে। ছোটখাটো ঐশী টুকটাক আর কি রান্নাবান্না এখন করতে পারি, তো তোমাদেরকে সব দেখাবে। চলো, কালকে হিন্দি এক্সাম রয়েছে, ফটফট করে খাওয়া দাওয়া করে নি। এমন অবস্থা হয় না, এখন বাচ্চাদের পরীক্ষা মানে আমাদের মাদেরই পরীক্ষা। ঐশীকে পড়িয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আমার আর মামনির ডিনার বানাতে। মাসি তো ওদের জন্য ডিনার বানিয়ে দিয়ে গেছে, আর ওরা কিন্তু নিরামিষ খায়নি আজকে। আর আমার আর মামনির আজকে রাত্রের ডিনারে কি বুঝতেই পারছো, আজকে ডালিয়ার খিচুড়ি বানাবো। এখন খিচুড়ি যেমন ভাবে বানায় সেরম ভাবেই বানাবো, তাই তোমাদের আর ডিটেলে রেসিপিটা শেয়ার করছি না। তবে হ্যাঁ, এখানে আমি আর মুগের ডাল ইউজ করব না, শুধু ডালিয়া দিয়ে খিচুড়িটা বানিয়ে নেব। আর হ্যাঁ, সবজির মধ্যে আমি আলু আর এখানে দিচ্ছি না, আমি আর মামুনি আর আলু খেতে চাইছি না। আর ঘরেতে যা যা সবজি ছিল সেগুলো দিয়েই করে নিচ্ছি আর কি। এই যে আমার আর মামুনির ডিনার, ডালিয়ার খিচুড়ি, আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, তো দারুণ লাগছে খেতে। তো চলো, ডিনার খেতে খেতেই আজকের ব্লগটাও এখানে শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করতে ভুলো না। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, বাই বাই।